দর্শক, আমি নাজিফা তুশি সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। এভারগ্রিন শব্দটা হয়তো সৃষ্টি হয়েছে তার জন্য, কেরিয়ারের শুরু থেকে আজ অবধি তার দীঘল কালোচুল আর মোহনীয় অভিনয় বিমোহিত করে রেখেছে সারা বিশ্বের সিনেমা প্রেমী সবাইকে। প্রিয় দর্শক, বলছি অভিনেত্রী রেখার কথা, চলুন দেখে নিই তার কেশকাহন। রেখাকে বলিউডের চিরসবুজ আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। 1966 সালে রাঙ্গোলা রত্নাম নামে একটি তেলুগু ছবির মাধ্যমে শিশু শিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়, কিন্তু নায়িকা হিসেবে 1970 সালে শাওন ভাদু নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করেও তিনি তার দীঘল কালো কেশ ধরে রেখেছেন। 1989 সালে মুক্তি পায় রেখার খুন ভারী মাংক মুভিটি। এই মুভিতে রেখাকে দেখা গেছে হিন্দু কেশ বিন্যাসে। মুভির দ্বিতীয় ভাগে তার ফ্লাপি হেয়ারস্টাইল এখনও সৌন্দর্য প্রেমীদের চোখে লেগে আছে। প্রতিটি ছবির চরিত্র অনুযায়ী রেখা নিজেকে যেমন পরিবর্তন করেছেন, তেমনি করেছেন কেশ বিন্যাস। খিলাড়ি থেকে সুপার নানি, কখনো দেখা গেছে বব কাটের সাজে। ইন্ডিয়ান ফিল্মের হেয়ারস্টাইলের আইকন বলা হয় রেখাকে। অদ্যাবধি তিনি ধরে রেখেছেন তার দীঘল কালো কেশ। প্রিয় দর্শক, দেখছিলাম প্রিয় অভিনেত্রী রেখার কেশকাহন, আর এখন আমরা স্বাগত জানাবো আমাদের আজকের কেশবতীকে। তবে তার আগে দেখে নিব কারা কারা ছবি পাঠিয়েছিলেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, অপেক্ষার পালা শেষ, চলুন স্বাগত জানাই আমাদের আজকে কেশবতীকে। কেমন আছো রিফা? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তোমার চুলটা আমাকে একটু দেখাও না। বাহ, অনেক সুন্দর চুল। থ্যাংক ইউ, প্লিজ বসো। আচ্ছা রিফা, এই যে এত সুন্দর চুল, চুলের সৌন্দর্য ধরে রাখার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। সবার কাছ থেকে তাদের পার্সোনাল সিক্রেটটা জানতে চাই, আমি জানতে চাই তোমার পার্সোনাল সিক্রেটটা কি। আমার পার্সোনাল সিক্রেট বলতে লাইক আমি অয়েল ইউজ করি, যেটা চুলের জন্য সবথেকে বেশি দরকার। রাত্রেবেলা দেখা গেল যে তেল মাসাজ করে ঘুমিয়ে গেলাম, সকালে উঠে শ্যাম্পু করে নিলাম। সপ্তাহে একটা প্যাক লাগানোর ট্রাই করি, মেহেদি, মেথি, ডিম, লেবু, এগুলো সব মিক্সড করে এটা প্যাক করে তারপর মাথায় লাগানোর ট্রাই করি। কোন উপাদানটা কতটুকু তুমি দাও আসলে আমি জানতে চাই, কারণ আমি নিজে আমার চুলে অ্যাপ্লাই করতে চাই। আচ্ছা, আমি বেসিক্যালি মেহেদি পাতাটা বেশি ইউজ করার ট্রাই করি, এটা আমার চুল অনেক বেশি স্যুট করে। আর ডিম একটা কি দুটো, আর লেবু একটা। আচ্ছা, তোমার চুল তো মাশাআল্লাহ অনেক স্ট্রেইট, তো এটা কি ন্যাচারাল নাকি তুমি আয়রন ইউজ করো? আয়রন মাঝে মাঝে ইউজ করা হয়, যতটুকু পারি অ্যাভয়েড করার ট্রাই করি, বিকজ এটাতে চুলের অনেক বেশি ক্ষতি হয়, দ্যাটস ওয়াই। এখন জানতে চাই যে চুল নিয়ে কি কোনো মজার ঘটনা বা কাহিনী আছে? চুল নিয়ে অনেক মজার ঘটনা আছে, তো সেটার মধ্যে আমি একটা যেটা আমার সবথেকে বেশি মনে পড়ে, তো আমি একটা মিউজিক ভিডিও শ্যুটে গিয়েছিলাম। তো সেখানে একটা সিন ছিল, আমাকে রিক্সায় যেতে হবে রিক্সায় করে, তো আমি রিক্সায় উঠলাম, তো আমার ওড়নাটা রিক্সার বাইরে ছিল, তো আমার চুলা এক সাইড থেকে ছিল, তো পাশে থেকে যারা শুটিং দেখছিল একজন বলতেছে যে আপনার তো ওড়না পেঁচাবে না, আপনার তো চুল পেঁচিয়ে যাবে টাকার সাথে। তো এটা অনেক বেশি মজার ছিল। রিফা, আমাদের কাছে কিন্তু তোমার চুলের অনেক সুন্দর সুন্দর ছবি আছে, আমি চাই দর্শকরাও সেই ছবিগুলো দেখো। প্রিয় দর্শক, চলুন দেখে নিই রিফার চুলের কিছু সুন্দর ছবি। আচ্ছা,
রিফা, তোমার সাথে গল্প করে আমার খুবই ভালো লেগেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমার সাথেও গল্প করে আমার অনেক ভালো লেগেছে, তোমাকে অনেক থ্যাঙ্কস। রিফা, আমি কিন্তু তোমার সাথে ছবি তুলতে চাই। শিওর, চল। থ্যাংক ইউ রিফা, তোমাকে আরটিভি এবং কুমারিকার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা বলছিলাম রিফার সাথে, এখনই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে আবারও কথা বলবো আরেকজন কেশবতীর সঙ্গে। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। এখন আমরা আমন্ত্রণ জানাবো আমাদের দ্বিতীয় কেশবতী দীপ্তিকে। কেমন আছো দীপ্তি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? আমি খুব ভালো আছি। তোমার দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার এই চুলের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? অবশ্যই আমার মা, কারণ উনি অলওয়েজ আমার চুলের ব্যাপারে প্রচণ্ড টেক কেয়ার নেয়, অনেক কেয়ারফুল। আমি অতটা নিতে পারি না। আম্মু দেখা গেছে আমি বসে আছি, চুলে তেল দিয়ে দিচ্ছে বা বেলি কেটে দিচ্ছে, এই সামথিং এরকম টাইপের। মারা থাকলে এই সাপোর্টটা পাওয়া যায়। তো আন্টিরও কি চুল অনেক লম্বা? জি, আম্মুও মাসাল অনেক বড় ছিল, কিন্তু ইদানিং আম্মু একটু অসুস্থতার ফলে চুলটা কেটে ফেলেছে। আচ্ছা, যেহেতু আন্টি তোমার চুলে অনেক টেক কেয়ার করে, তো আমি আসলে ওই সিক্রেটটা জানতে চাই যে আন্টি আসলে কি স্পেসিফিকলি কি কাজটা করে যে তোমার চুলটা হেলদি না। দেখা গেছে তেলটা প্রায় দেওয়া হয়, মানে দুদিন পরপরই তেলটা দেওয়ার চেষ্টা করি। তো ওখানে হচ্ছে 2 টেবিল চামচ তেল নেওয়া হয়, আর ওখানে একটু মেথির পাউডারটা 1 টেবিল চামচ নিয়ে ওটাতে জাস্ট মিশিয়ে পেস্ট করে দেওয়া হয় চুলে। তো এটা তুমি কতক্ষণ রাখো চুলে? আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার এনাফ, দেন তারপর ওয়াশ করে ফেলি। আচ্ছা, তুমি যে মাথায় মেথি আর তেলের মিক্সচারটা দাও, এটা কি তুমি পুরো চুলে দাও নাকি শুধু মাথায় গোড়ায় দাও? না, এটা সম্পূর্ণ চুলটাতে আমি দিই, সম্পূর্ণ চুলটার জন্যই খুব ভালো, দ্যাটস ওয়াই চুলে পুরোটাই দিই। 2 টেবিল চামচ কি এটা অ্যাকচুয়ালি কি কভার করে? না, এটা অ্যাকচুয়ালি কি মানে যার যার চুলের উপর ডিপেন্ড করে। অনেকে দেখেছে তার চুল লং থাকে বা একটু ছোট থাকে, তো ওটার উপর ডিপেন্ড করে যার যতটুকু নেওয়াটা প্রয়োজন ওইভাবে নিলেই এনাফ। চুল কি কালার করেছো কখনো? না, চুলটা কালার করিনি, তবে দেখি কখনো ইয়ে হলে করবো। বাট চুলটা যেহেতু একটু কালারটা চুলের জন্য অতটা ভালো না, দ্যাটস ওয়াই একটু অ্যাভয়েড করার ট্রাই করি। তুমি আমাকে একটু টিপস দাও তো যে কীভাবে চুলটা হেলদি রাখবো বা চুল কীভাবে বড়ো হবে ইজিলি। ইজিলি বড়ো হওয়ার আসলে তেমন কিছু নেই, তেলটা অবশ্যই দিতে হবে। আর দেখা গেছে সপ্তাহে একদিন চাইলে একটু টক দই, তারপর ডিমের একটা সাদা অংশ, 1 চামচ মধু, তারপর 1 চামচ একটু লেবুর রস, এইগুলো একটু পেস্ট করে চুলে সম্পূর্ণ ওভারঅল চুলটাতে দিলে এনাফ। আচ্ছা, আমি অনেকের কাছে শুনি ডিমটা, তেলটা, টক দই এগুলো খুব কাজ করে, কিন্তু আমি শুনেছি পেঁয়াজের রস নাকি অনেক চুলের জন্য উপকারী। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের মাথার যে স্কিনটা, স্কার্ফটা থাকে ওটাকে অনেক ভালো রাখে। তো একটু তুলাতে লাগিয়ে পেঁয়াজের রসটা, জাস্ট পেঁয়াজের রসটাতেই তুলাতে লাগিয়ে বেলি কেটে চুলটাতে দিয়ে দিলেই ভালো, জাস্ট চামড়াটাতে, আর পুরো চুলে না দিলেও হয়। তুমি কি পেঁয়াজের রস ট্রাই করছো? হ্যাঁ, আমি দেওয়া ট্রাই করি 15 দিন পরপর বা 1 মাস পরপর, অত সময় হয় না, বাট যতক্ষণই সময় হয় বা পাই তখনই চেষ্টা করি। কখনো ইচ্ছে হয় না চুলটা ছোট করে ফেলি, একটু ট্রেন্ডি লুক অ্যাপ্লাই করি? হ্যাঁ, এরকম মাঝে মাঝে হয় যে ফ্রেন্ডরা অনেক রকম হেয়ার কাট দিতে পারে, অনেক রকম স্টাইল করতে পারে, বাট লম্বা চুল অতটা স্টাইল করা যায় না, মানে সবসময় ছেড়ে রাখাটাই অনেক ইয়ে হয়। বাট আম্মুর একদম, আম্মু আর আব্বু হচ্ছে না কোনো দিনও সেটা করা যাবেই না, তো তার জন্য আর লম্বা চুলটা কি এটা সবাইকেই মানায়, সব লোকের জন্যই যায়, তো এই জন্য লম্বা চুলটাই। না, আমরাও চাই তুমি চুল কখনোই না কাটো, তোমার চুল এরকম বড়ই থাকুক সবসময়। দীপ্তি, তোমার সাথে গল্প করে আমার অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তার সাথে আরটিভি এবং কুমারিকা ক্যাশকাহনকে অবশ্যই ধন্যবাদ। তোমার সাথে আমি একটু ছবি তুলব। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমাকে আরটিভি এবং কুমারিকার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা রিফা দীপ্তির মতো আমাদের অনুষ্ঠানে আসতে চান, তারা জেনে নিন অনুষ্ঠানে আসার নিয়ম।
আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, ষষ্ঠতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন কুমারিকা কেশকাহন @rtvbd.tv। সবাই ছুটছি আমরা, ব্যস্তই জীবনে সবকিছু করতে হয় ঝটপট করে, তাই এখন আপনাদের জন্য থাকছে ঝটপট কেশ বিনাশ সেগমেন্ট। ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কোনো পার্টি অ্যাটেন্ড করতে হয়, কিন্তু তখন বাড়ির যে মেয়েটি যে সবসময় সেজে গুজে সুন্দর হেয়ারস্টাইল করে পরিপাটি হয়ে পার্টি অ্যাটেন্ড করে, সে টেনশানে পড়ে যায় যে তার হেয়ারস্টাইলটি কেমন হবে এবং কীভাবে সে হেয়ারস্টাইল করবে। তার জন্য টেনশানের কিছু নেই, কুমারিকা কেশকাহনের আজকের এই এপিসোডে আমি একটি হেয়ারস্টাইল করে দেখাবো যেটি করতে খুব অল্প জিনিসের প্রয়োজন পড়বে, যেমন একটি ক্লিপ, স্প্রে, একটি রাবার ব্যান্ড, চিরুনি এবং কিছু ফুল। কারো সহযোগিতা নিয়ে এই হেয়ারস্টাইলটি করলে খুব অল্প সময়ের মধ্যে এই হেয়ারস্টাইলটি করা সম্ভব। হেয়ারস্টাইলটি করার জন্য প্রথমে চিরুনি দিয়ে চুলগুলোকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে এবং আঁচড়ানোর সময় খেয়াল রাখতে হবে চুলের কোনো অংশে যেন একেবারে জট না থাকে। তারপর যদি সামনের দিকে চুলে লেয়ার করা থাকে তাহলে লেয়ারের কিছু অংশ একটু খোলা রাখতে হবে। তারপরে কানের কাছের অংশের কিছু চুল নিয়ে বেনি শুরু করতে হবে। কয়েক স্টেপ বেনি করার পরে টপের কিছু চুল বেনির সাথে অ্যাড করতে হবে এবং যে অংশে টপের চুলটা অ্যাড করা হয়েছে সেই অংশে বেনির যে লেয়ারটা আগে ছিল সেটিকে ছেড়ে দিতে হবে। তারপরে আবার ওপরের অংশের চুল নিয়ে বেনিতে অ্যাড করতে হবে এবং ওই অংশে যে চুলটুকু ছিল সেটিকে ছেড়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা স্টেপে টপের চুল নিয়ে বেনির সাথে অ্যাড করতে হবে এবং যে অংশে ওপরের চুলটাকে অ্যাড করা হচ্ছে সেই অংশে আগে থেকে যে চুলটা ছিল সেই লেয়ারটাকে ছেড়ে দিতে হবে। এইভাবে এক কানের পাশ থেকে যেমন বেনিটা শুরু করা হয়েছে তেমনি আরেক কানের পর্যন্ত এসে বেনিটা শেষ করতে হবে এবং সব শেষে বেনির শেষ অংশে একটি রাবার ব্যান্ড আটকে দিতে হবে এবং রাবার ব্যান্ডটা যেন দেখা না যায় সেজন্য ব্যান্ডটাকে একটু ঘুরিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে আড়াল করে নিয়ে একটি ক্লিপ আটকে দিতে হবে। এই হেয়ারস্টাইলটাতে চুলের ভলিউম বেশি দেখানোর জন্য ওপরের যে অংশে চুলটা নেওয়া হয়েছে সেটির লেয়ার এবং নিচে যেটা ছেড়ে দেওয়া হয়েছে সেটাকে একটু টেনে টেনে লুজ করে দিতে হবে, তাহলে চুলের ভলিউম বেশি মনে হবে। এবং সব শেষে স্প্রে করে নিতে হবে যে অংশটা লেয়ারগুলো ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ চুলের লেন্থের সমান যে লেয়ারগুলোকে প্রত্যেকটা বেনির ভেতর দিয়ে আলাদা আলাদাভাবে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলোকে। স্প্রে করার পরে হাত দিয়ে একটু ছুঁয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো স্ট্রেট হয়ে থাকে এবং বোঝা যায়। এই হেয়ারস্টাইলটিকে আরও আকর্ষণীয় করে তুলতে ফুলের ব্যবহার করা যেতে পারে। আমি এই চুলটাকে সাজাতে রঙন ফুলের ব্যবহার করেছি, আপনার কাছে যদি অন্য কোনো ফুল থাকে সেটিও আপনি লাগিয়ে নিতে পারেন। এই হেয়ারস্টাইলটি করতে চাইলে চুল স্ট্রেট হোক আর ওয়েভি হোক, যাই হোক না কেন, সব ধরনের চুলেই এটি মানাবে। কিন্তু যদি চুল কার্লি হয় তাহলে অবশ্যই এই হেয়ারস্টাইলটি করার আগে চুল আয়রন করে নিতে হবে এবং এই হেয়ারস্টাইলটি যদি লং লেন্থ এবং মিডিয়াম লেন্থের চুল হয় তাহলে তাদেরকে বেশি মানাবে এবং এই হেয়ারস্টাইলটি শাড়ির চাইতে সালোয়ার কামিজের সাথেই বেশি মানানসই। এই পর্যায়ে নিব আরো একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন কুমারিকা কেশকাহন। ইট কাট আর পাথরে ক্লান্ত হয়ে মানুষ একটু শান্তির জন্য ছুটে যায় প্রকৃতির কাছে, তেমনি প্রসাধনী আর কেমিক্যালের বিরূপ প্রভাব থেকেও আমাদের কেশের মুক্তির একমাত্র উপায় হার্বস।
চলুন দেখে আসি রাহিমা সুলতানা রীতা আপু কি নিয়ে অপেক্ষা করছেন আজ আমাদের জন্য। এখন সময়টা অনেকটাই পাল্টে গেছে। একটা সময় ছিল যে আমরা কেমিক্যাল প্রোডাক্টস বেশি পছন্দ করতাম এবং ব্যবহারও করতাম। প্রাচীনকালে কিন্তু মানুষ হার্বসই ব্যবহার করত। এখন আবার মানুষ সেই হার্বসের দিকে ঝুঁকে গেছে। হার্বসের ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে একটা জিনিস আছে, হার্বস সম্পর্কে একটু নলেজ দরকার। দেখা যায় কম্বিনেশন অফ হার্বস যখন আমরা ব্যবহার করব। তখন পিএইচ লেভেল কতটা বেড়ে যায়, কী দিয়ে আমরা নিউট্রাল করব, ন্যাচারাল জিনিস দিয়ে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। রূপচর্চায় কেমিক্যালস প্রোডাক্ট ব্যবহার করতে আমরা সবাই পছন্দ করি, কারণ তাৎক্ষণিক একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু লং রানে গিয়ে এর রেজাল্টটা একেবারেই বিপরীত। আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন হেয়ার কালার। কেমিক্যাল হেয়ার কালার আছে যেটা তাৎক্ষণিকভাবে আপনাকে চমৎকার একটা রেজাল্ট দেবে। আপনি ঠিক যেমন কালারটি চাচ্ছেন আপনার চুলে, যেমন লুক চাচ্ছেন, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। লং রানে গিয়ে আপনার চুলটাকে পুরোপুরি ড্যামেজ করে দিচ্ছে, রাফ করে দিচ্ছে, চুলের পুরো কিউটিকেল নষ্ট করে দিচ্ছে। একটা সময় গিয়ে আপনাকে চুলগুলো কেটে ফেলতে হয়, চুল রিপেয়ার করা যায় না। আর আমরা যদি কেমিক্যাল বাদ দিয়ে হেয়ার কালারের জন্য মেহেদি পাতা দিয়ে চুল রং করি, তাহলে চুলের জন্য অত্যন্ত ভালো। চুল তো কালার হবেই, সিল্কি, শাইনি, স্মুথ, চুলের গোড়া মজবুত হবে। যাদের চুল নিয়মিত পড়ে যাচ্ছে, সিজনে যাদের চুল পড়ে, সেই চুল পড়াগুলোও বন্ধ হয়ে যাবে, যেটা কিন্তু আমরা কেমিক্যাল হেয়ার কালার থেকে কখনোই পাবো না। আর আরেকটা জিনিস যেটা মেহেদি পাতা করে, আমাদের চুলের যে কিউটিকেল আছে, যে চুলের যে ক্যারোটিন আছে, সেটাকে অনেক বেশি রকমভাবে মজবুত করে। তো বুঝতেই পারছেন পার্থক্যটা কোথায়। মেহেদির মতো চুলের যত্নে চুলকে ভালো রাখে এমন অনেক হার্বস আছে। আমি কিছু হার্বসের নাম এখন আপনাদের বলছি, যেগুলো আপনারা একটু চেষ্টা করলেই কালেক্ট করতে পারেন। যেমন আমলকি। আমলকি পেস্ট করে পুরো মাথায় লাগাতে পারেন। যাদের চুল বেশি পড়ে যাচ্ছে তাদের জন্য এটা অত্যন্ত ভালো কাজ করবে, ঔষধের কাজ করবে, টনিকের। নারিকেল তেল নেবেন 1 কাপ পরিমাণ, আর আমলকি পেস্ট 1/2 কাপ। একসাথে জাল দিয়ে আপনি চাইলে একটা কাচের পাত্রে রেখে দিতে পারেন ফ্রিজে। আপনি 2 সপ্তাহ এটা ব্যবহার করতে পারেন চুলে। এছাড়াও আছে হরিতকি। হরিতকি চুলকে কালো করতে সাহায্য করে। অনেকেই আছেন যারা চান যে ন্যাচারালি একটু ব্ল্যাক হেয়ার থাকুক, যাদের প্রি ম্যাচিওর গ্রে হেয়ার হয়ে যায়, তাদের জন্য হরিতকি অত্যন্ত ভালো কাজ করে। আপনি চাইলে হরিতকি পেস্ট করে আপনার চুলে লাগাতে পারেন, অথবা ড্রাই হরিতকি আপনি কিনতে পারেন, গুঁড়ো করে রেখে দিতে পারেন। আপনি চাইলে টক দইয়ের সাথে মিশিয়ে মাথায় লাগালে ভালো ফল পাবেন। এরপর আছে মেথি। মেথি চুলের জন্য অত্যন্ত ভালো, চুলের মহা ঔষধ, বিশেষ করে কন্ডিশনিংয়ের কাজ করে। মেথি গুঁড়ো করে আপনি রেখে দিতে পারেন, গোসলের 1/2 ঘন্টা আগে আপনি একটু ভিজিয়ে রাখুন। টক দইতেও ভেজাতে পারেন অথবা পানিতেও ভেজাতে পারেন। এরপর পুরো মাথায়, স্কাল্পে এবং চুলে লাগান, 20 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। এরপর আসছি প্রাচীনকালে, যখন কিনা আমাদের শ্যাম্পু আবিষ্কার হয় নাই। রিঠা নামক একটি হার্বস ছিল, রিঠা দিয়ে সেই সময় অনেকেই চুল ধুতেন। রিঠাটাকে ভিজিয়ে রাখতে হয় ওভারনাইট, সারা রাত্রি ভিজিয়ে রাখতে হয় একটু ছেঁচে। তারপর দেখা যায় যে শ্যাম্পু বা সাবানের মতো সে ফেনা হয়ে গেছে। আর আপনি চুলের যেটা চাচ্ছেন যে ক্লিন করা, এটা কিন্তু রিঠা অনেক ভালোভাবে চুলকে পরিষ্কার করবে, সিল্কি এবং শাইনি করবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। এরপর আমি অত্যন্ত কমন একটি হার্বস এখন আমরা দেখি আমাদের চারিপাশেই থাকে, সেটা হলো অ্যালোভেরা।
অ্যালোভেরার মধ্যে অ্যাসেনশিয়াল অয়েল আছে, এছাড়াও আরও অনেক প্রপার্টি আছে যা চুলের জন্য অত্যন্ত ভালো। এটা চুলকে সিল্কি, শাইনি, স্মুথ তো করেই, মাথা ঠান্ডা রাখে। যাদের মাথা গরম হয়ে যায়, একটু মাথা ব্যথার প্রবলেম আছে, তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস, এটা ন্যাচারাল কন্ডিশনার। আপনি যদি রিঠা দিয়ে চুল ধুয়ে তারপর এই অ্যালোভেরাটা ব্যবহার করেন, তাহলে শ্যাম্পু এবং কন্ডিশনিংয়ের কাজ আপনি একই সাথে পেয়ে যাচ্ছেন। এরকম অনেক হার্বস আছে যা চুলের জন্য অত্যন্ত ভালো, যার গুণ আমাদের চুলকে ভালো রাখবে, আমরা আপনাদের পর্যায়ক্রমে জানিয়ে দেব। আমি আপনাদের সাজেস্ট করছি, কেমিক্যাল প্রোডাক্টস কম ব্যবহার করুন, হার্বাল প্রোডাক্টস বেশি ব্যবহার করুন, যা কিনা আপনার চুলের স্বাস্থ্যের জন্য ভালো। দর্শক, এই ছিল কুমারিকা কেশকাউনের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।